তুমি তো বিদেশ যা ছুরির কাছে মুজ আলিছো এ মুরজিনে ওগো মাগা আমার ভাতা লুকাও তুমি লুকাও লুকাও জি এই তাচু না এই জি একবার আমার কথাটা শুনো না জি হট তোর কিছু কথা শোনা যাবে না তুই আমার ভাত খাবি তুই লোকের গীত গাবি বললে ভাবি তোমার মোবাইলে রিচার্জ নাই রিচার্জ নাই কোলা রিচার্জ আমাকে মেরে দিলে जाओ ঠিক আছে তুমি বাইরে থাকো ভালোভাবে আমি সবজিটা নিয়ে তাড়াতাড়ি আসছি ঠিক আছে যাও এই শুনো তুমি না বাড়িতে থাকছো তোমার মনটা জেনে কেমনি করছে হ্যাঁ মানে মানে তুমি যে বাড়িতে থাকো না না তো আমার জিয়ের ভিতিটা কেমন করছে ওরে পাগলি তুই আমাকে এত ভালোবাসিস তো তোমাকে কি লাগছে জানো আমি তোমাকে কত ভালোবাসি তুমি যখন বিদেশ চলে যাও আমি সারা রাত বাড়িতে ঘুমাইতে পারি না খালি তোমারই কথা মনে পড়ছে দেখো তোমরা বেটা ছেলা কাজে যেছো তো মনে করছো কি লাগছে আমরা মেয়ে ছেলে কোন দিকে লাইন মারা বাড়াই কিন্তু এটা ভুল আমি শুধু জীবন পরণ দিয়ে আমি তোমার নামে হয়ে গেছি তো তোমারই থাকবো তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ জি কঠিনই কয়বার কো ভালোবাসি হাই রে তোমার মতন বউ পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল তুমি আমার কমলা লেবু ওহো রে তুমি আমার হেড়িয়া নেবু তুমি আমার কলা তুমি আমার আপেল তুমি আমার কিশমিস তুমি আমার আঙ্গুর তুমি আমার হরলিক্স তুমি আমার বোন বিটা তুমি আমার ইলিশ মাছের ঝোল তুমি আমার কচুর পাতা তুমি আমার বেগুন তুমি আমার ট্যাংরা মাছ তুমি আমার খালি এগুলো করবে কি না বাজার টাজার করে আনবে ভুলে গেছি ঠিক আছে তুমি থাকো হ্যাঁ আমি বাজারটা করে তাড়াতাড়ি আসছি হ্যাঁ ঠিক আছে যাও তুমি ভালোভাবে থাকবে হ্যাঁ হ্যাঁ তুমি ওগুলো টেনশন নিতে হবে না আমি তোমারই আছি আমি কেউরি হবো কহো ঠিক আছে ঠিক যাও একটু দেরি করে আসবে হ্যাঁ যাও দেরি করে আসবো এবার তো আমার মনসা চলে গেল যাই এবার আমার ভালোবাসাটাকে ডেকে নিয়ে আসি গে এসো এসো তাড়াতাড়ি এসো কি হরে না পারতে কেন নেই তাড়াতাড়ি এসো আসবে তো আমি দেখালবো তুমি এসো তো এই তোমাকে পেয়েছি মিলে দিন পর তোমাকে ছাড়বো না তোমাকে ছাড়তে কোন কয়েছি ধরে থাকো ছাড়তে কয়েছি তো তোমার যে ভাত আর চলাছে যখন তখন তো আমার ভাতারকে কোহছে জি কি চলে যাও বিদেশ তাও যাই না তো কি করব তুমি কেমন করে কইছো কি চলে যাও ভালো করে কইতে হবে লোকের মনে কি ভাতার কিভাবে বিদেশ চলে গেছি তো যেছে তো জি কি করব আমাকে ছেড়া রোতে জি করে না আর রোতে জি করে না তিন মাস থাকা না পেলে আসে বের তো কও তো আর আমি তো তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো না নালে আমার লাগা তুমি কই অপেক্ষা করছো যা আমি অপেক্ষা করেই চললাছি অদিন হনে আবু আমার ভাতার জেবে তো তুমি আসবে তুমি আসবে তুমি জেবে জেবে করে ছ মাস হয়ে গেল ছ মাস ধরে আমি আর কতদিন থাকবো কহ বাজার থেকে আসতে অনেক দেরি হয় আলো কোয়ে মর্জিনে মর্জিনে কোয়ে মর্জিনে ওগে মাগা আমার ভাতা মর্জিনে ওই মর্জিনে খুল কি ব্যাপার তুই আর কেন খুলে না কয় মর্জি না খুল আমি বাজার থেকে আসতে লেট হয়ে আলো ওই তুমি রাগ করছো লাউ সবজির ব্যাগ এ
ফেলে রেখেছো ভালো করে বসাও। তোমার কাপড় গোছাতে হবে না, তুমি তো আমার স্বামী, এখানে বসো। ঠিক আছে, গোছিয়ে রাখো, যা করার সব আমি করে নেবো। তুমি মেলে দূর থেকে এসছো তো, এখন তুমি আরাম করো। এক কাজ করো, নাহলে এই বাগানখানে যে আরাম করো গা। আরে তুমি বাগানের কথা বলছো, বাগানে কঠিন মশা লাগছে। আচ্ছা তুমি চা করো, আমি কাপড় টিকে গোছে রাখছি। তোমার কাপড় গোছে, তোমাকে বলছি কি তুমি এখানে আরাম করো, তোমার কিছু করতে হবে না, তুমি আমার স্বামী না। হ্যাঁ তো আর তুমি এখন এখন ঘুমাও, ঘুমাও। ঠিক আছে আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমি যাও, আমার চাটা করে এসো, খেয়ে নিয়ে ঘুমাবো। হ্যাঁ চা করে দিচ্ছি। আমি তো সেন মাখি না, বিছানা সেন করাতে গেল মর্জিনা। শুন রে, এখানে আরে বাপ রে, লাগছে ধরা পড়ে গেল। আসছি জি, কি হলো জি? আরে গোটা পর সেন কেন করছে? ই জানোয়ার বড়া জারো সেন মেরে এসেছে, ফাঁসাইছে আমাকে। এ না জি, তো পাশের বাড়ির কাকি ছিল না, তো ওয়ার ঘি বাড়ি তেল ভয়া সেন কিনে এসেছে, তো আমার গায়ে মেট দেয়, তো আমি পিছনে শুতেছি নু, তো ওখানটাই লাগছে সেন করছে। ও আচ্ছা, মরে গেল আমার বাড়িতে ঢুকেছে চুরি করা। হ্যাঁ তোর সালা আমি সেন মাখি না, আমার বহু সেন মাখে না, সেই তো করছি, আমার ঘরে সেন কেনে করছে। তুই আমার ঘরে চুরি কেন করছিলি? কহা সালা, তুই আমার ঘরে কি করছিলি? হ্যাঁ কি চুরি করলি ভাই? হ্যাঁ কি চুরি করলি? কহা আমি মনে করেছি এই পাড়াতে আমার বহুর মতন কাউরি বহু নাই। আর একা দেখছি তো বারো ভাতারি জি। এই যে তুমি আমার কথাটা শুনো, আমার কথাটা বুঝা দেখো, তুমি কিছু কথা শুনে যাবে না তো? হ্যাঁ জি, আমি কি এমনি কি নাম করছি জি? আমি কি এমনি নাম করছি? আমি তোমাকে তলে তলে ধোকা দিছি। এই জি একবার আমার কথাটা শুনো না জি। হট, তোর কিচ্ছু কথা শোনা যাবে না। তুই আমার ভাত খাবি, তুই লোকের গীত গাবি। হ্যাঁ জি, আমি কি নাং এমনি করছি জি? তুমি যে বাড়তে রহো না, আমার কত না কি জিনিস খাবার জি খান ছিটপিট করছে। তুমি কোনোদিন কয়েছো কি আমার এই জিনিসটা লিয়ে যা খাবি, ওই জিনিসটা লিয়ে যা খাবি? কোন জিনিস এনে তার মুড়া ধরবে না। হ্যাঁ দিনই এনে কি দিয়েছো? ওই ভালা জেনে রফিক ছিল যে আমার লেগে ঘুগনি মুড়ে লিয়ে আনতো,
भाभी तुम्हें खाओ तुम्हें ना खे के सुखिए गए तुम्हें तो विदेश जा छुरी के साथ मजा ली छु देखछी हम विदेश जा की करछी हां কত কষ্ট করে কাজ করছি চ এবার আমার সাথে বিদেশ যে কাজ করবি সকাল 6টার সময় কাজে লাগাবো আর সন্ধ্যা 6টার সময় ছাড়বো তারপরে বুঝতে পারবি কত ধানে কত চাল তো খাই আর কত ঘুরি চল আমার সাথে বিদেশ আমার কথাটা এর বুঝো না তুমি হট খালি তোর কিছু কথা শোনা যাবে না খো এগুলা আমাকে থাকা থেকে না থাকাই ভালো এই জি তুমি আমাকে বুঝতে পারবে না আমাকে তুমি বুঝতে পারবে না আমি কত কষ্টই থাকছি আমি বাড়িতে আমি কি করে থাকছি কত বড় মুনসাকে পুষছি দুটা টাকা কোনোদিন বাইর থেকে পাঠাইবা না আর যেটি আমি বিড়িবান হই বিড়িবানার টাকাটি তুমি লিয়ে নেবে আমি সংসার কি করে চালাবো 6000 টাকা মাসে দিও কিস্তিতে চলে যাচ্ছে 1000 টাকা 1000 টাকা আমার মেকআপে চলে যায় ওই ছেলেটা দুধের কোড়া দিয়ে 1000 চলে যাচ্ছে বাচ্চা কয় টাকা বাচ্চে ভালা দিনে রবি ছড়া ছিল তাই এক বেলা করে আমার বাড়ি আসছিল আউট খরচাটি বেড়ে এলো ওই আউট খরচাটি তুমি দিতে তুমি তো দিতে পারবে না আর লোক যখন দিবে তখন লোককে তুমি নাং ধরাইবে এরে সালি তো যদি টাকা দরকার ছিল তুই আমাকে ফোন করে কই দিক ওই সালাকে ডেকে এনে কে টাকা লিবার কাছে হ্যাঁ কি করে ফোন করব তোমাকে বললাম ले बैग ले और बाहरा हर बारी से गरास भी नहीं खबरदार उरो फिकर कैसे जा है जी तुम्हारे पाए दूर जी महिला के कोनो जगह शांति नहीं मने करे छिलाम कि भातरे टाका ते कि संसार चले भाई तुमरे बोलो বাদর লাগাতে সংসার চলে না নাংটাই না করলে হবে না আমাকে তো বাইর করে দিলে বাইরে থেকে তোমার কে বউকে বাইরে থেকে বাইর করে না হিসাদারি লিয়ে লিও তার আগে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো ভালো লাগলে কমেন্ট করে দিও শুদ্ধা খুব মজা লাগলো বাবা রে কাট কাট কাট।